আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ন নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক হবে শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। একে দুই মেঘচোর হলো পুরন্দর চৌধুরী। একে তিন মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। একে চার কোন শব্দটি শব্দদ্বৈতের উদাহরণ নয়, এখানে হবে ছমছম, এটা ধনাত্মক শব্দ। একের পাঁচ ঠিক বানান এখানে হবে দীর্ঘই পেট কাটা মধ্যাহ্নস্ব খণ্ডের তো গয়ের দাগেরটা। একের দুয়ের দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। দুয়ের এক দিগ্বিজয় কে ছিলেন পুরন্দর চৌধুরীর নিকরুদ্দেশ হয়ে যাওয়া ভাই। দুয়ের দুই ছেলেটির মনে কী বিষয়ে খটকা লেগেছিল, ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকাতে। দুয়ের তিন কাল নদী শব্দটির অর্থ হলো সময়ের স্রোত। দুয়ের চার জনগণ মনোধি নায়ক গানটির প্রথম পরিচয় কী ছিল, ব্রহ্মসঙ্গীত হিসাবে প্রথম পরিচয় ছিল। দুয়ের পাঁচ শব্দ কখন বিভক্তিযুক্ত হয়, বাক্যে ব্যবহৃত হলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন বিভক্তিযুক্ত হয়। তিনের এক বলেছে দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে, কারা কেন ভিড় জমাচ্ছিল, কারা ভিড় জমাচ্ছিল, সাধারণ মানুষ কেন ভিড় জমাচ্ছিল। সেদিন হেদের কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজির বক্তৃতা দেবার কথা ছিল, নেতাজিকে চোখের সামনে দেখা এবং তার বক্তৃতা শোনার জন্য ভিড় জমাচ্ছে। তিনের দুই প্রকৃতিকে ধ্বংস করা অপরাধ, কে কাকে কখন এই কথা বলেছে। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছে। উদ্ধৃত মন্তব্যটি পুরন্দর চৌধুরীর প্রতি করেছে কার্পভের মেয়ে অসীমা। পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেক স্ট্রিভারে ফেলতে গেলেন তখনই এই কথা বলেছে অসীমা। তিনের তিন দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে, তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন। যারা ধনী নয় দরিদ্র হয়েও মানুষের মনে চিরকালীন আসন পেয়েছেন কবি তাদের কথা বলেছেন। মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন যে সমস্ত মানুষেরা, তাদের কল্যাণময় কর্মের জন্যই তারা সমস্ত মানুষের মনে সদা বিরাজিত, যা পরম্পরায় বয়ে চলতেই থাকবে, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে। চারেতে আছে অশুদ্ধ বানানগুলি সংশোধন করে লেখো, বিশেষণ হবে বয়হস্যই, তাল বিষয়কার পেটকাটা মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন, আর চারে দুই প্রদোষ হবে পয়রফালা দয়কার পেটকাটা মধ্যাহ্নস্ব। পাঁচে বলেছে নিচের শব্দগুলি থেকে শব্দদ্বৈত আর ধনাত্মক শব্দ আলাদা করে লেখো, শব্দদ্বৈত হবে হাতে হাতে যায় যায় আর ধনাত্মক হবে টাপুর টুপুর ধরাস। ছয়ের এক বলেছে পরিদের রানী দেখতে কেমন আর তার পোশাক কেমন ছিল। পরিদের রানী দেখতে কেমন, পরিদের রানী দেখতে খুব সুন্দর, তার গোলাপি মুখে কি সুন্দর কালো কালো চোখ। আর পোশাক কেমন ছিল, পরিদের রানীর মাথায় সোনালি চুল, পরনে ছিল রূপালি পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। ছয়ের দুইতে আছে ঘাস জমি থেকে বটতলায় ফেরার পথে কি কাণ্ড ঘটেছিল। ঘাস জমি থেকে বটতলায় ফেরার পথে কি কাণ্ড ঘটেছিল, সোনাটিয়া দেখল খাকি কোট প্যান্ট পরা, থলে বা কাঁধে কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে একটা লোক ঝোপে ঝাড়ে কাকে খুঁজে বেড়াচ্ছে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।